এই এই ভিডিওটা তৈরি করে আপনি আপনার টিকটক আইডি বা লাইক আইডিতে আপনি শেয়ার করতে পারবেন আপনি আপনার ফ্যানস ফলোয়ার বাড়াতে পারেন তো চলুন আমরা এখন শুরু করে ভিডিওটা টা কিভাবে আমরা তৈরি করবো তো ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে তো আপনি যদি এমন একটি জমজ ভিডিও আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে তো যে অ্যাপ্লিকেশানটি নাম কাইন মাস্টার তো কাইনভাস্টার অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা মাস্টার অ্যাপ্লিকেশানটি আপনার প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন কাইন মাস্টারটি ওপেন করলাম তো কনভেনশনটি ওপেন করার সঙ্গে যে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর এখানে যে প্লাস অপশন আছে আপনি প্লাসে একবার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট এক্সপেক্ট রেশিও আপনি নেবেন নাইন ইস টু সিক্সটি তো যেহেতু আমরা টিকটক এবং লাইকের ভিডিও তৈরি করবো এজন্য আমরা নাইন ইস টু সিক্সটি এ রেশিও এটা নেবো তো আমি এখন নাইন ইস টু সিক্সটি রেশিওর উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখন আপনি কী করবেন এখানে যে মিডিয়া আছে আপনি মিডিয়াতে চলে যাবেন তো মিডিয়া থেকে এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড নেবেন তো আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে টিকটা দিয়ে দেবেন এখন তারপরে আবারও কি করবেন এখানে যে লেয়ার আছে এখানে লেয়ারে চলে যাবেন লেয়ার থেকে আবারও মিডিয়াতে চলে যাবেন তো মিডিয়াতে গিয়ে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড এখানে নেব তো আপনারা কী করবেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আমি আগের থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে ডাউনলোড করেছি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে ডাউনলোড করে তারপর আমরা এটি ব্যবহার করবো তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তারপর এখানে যে একটি অপশন আছে এখানে আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটি আপনি স্পিড স্ক্রিন ফুল করে দেবেন ফুল করে দিলে দেখেন এটা আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি গুগল থেকে ডাউনলোড করছি আপনারা গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন তো আমার এটা দেখেন সেট হয়ে গেছে এখন আমরা এখানে যে টিক আছে টিকটা দিয়ে দিলাম তো আমার ভিডিও এখানে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বড়ো করে নেব পনেরো ষোলো সেকেন্ড মতো আমরা করে নেব যেহেতু টিকটক লাইকের ভিডিও খুব ছোটো হয় পনেরো পনেরো ষোলো সেকেন্ড মতো তো আমি পনেরো সেকেন্ড মতো আমি এটি করে নিলাম পরে আমরা ছোটো বড়ো করতে পারবো সমস্যা নাই এখন এখানে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা লেয়ারটাও ঠিক সমান করে নেব ওকে যাই হোক তো তারপর এখানে যে লেয়ার অপশন আছে লেয়ারে চলে যাব লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব তো আমি এ ভিডিওটি তৈরি করার জন্য আমি আগের থেকে আমি দুইটা ভিডিও আমি শর্ট নিয়েছিলাম তো আমি এখন সেই ভিডিওটি আমার ক্যামেরা ফোল্ডার থেকে আমার সেই ভিডিওটি নিয়ে আসবো তো ওকে তো দেখেন আমার ভিডিওটি টাইম লাইনে চলে আসছে তো আমি এখন আপনাদের পেলে করে দেখাবো আপনারা ঠিক এভাবে একটি ভিডিও শর্ট নিয়ে নেবেন ওকে তারপর আমরা কি করব এখানে যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করব। লেয়ার থেকে আবারও মিডিয়াতে চলে যাব তো যেহেতু আমরা ডাবল ডবল ভিডিও তৈরি করব অর্থাৎ জমা জমজ ভিডিও তৈরি করব এর জন্য আমরা দুইটা শট এখানে অ্যাড করতে হবে তো আমার আবারও ক্যামেরা ক্যামেরাতে চলে গেলাম ক্যামেরা থেকে এখানে মিডিয়াতে চলে আসলাম তারপর টিকটা দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে আমরা একটু মিলিয়ে নেব ওকে তো দেখেন এখানে আমি দুইটা রোল কিন্তু এখানে নিয়ে আসছি এখন আমরা কি করব। আমরা এ অ্যাক্টিংয়ের সঙ্গে আমরা যে মিউজিকের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করবো সেই মিউজিকটা এখন এখান থেকে নিয়ে আসবো তো এখানে মিউজিকটা নিয়ে আসার জন্য এখানে যে অডিও অপশন আছে এখান থেকে অডিও থেকে আমি একটি মিউজিক নিয়ে আসবো তো আপনারা কী করবেন আপনারা ইউটিউব থেকে এ এমপি থ্রি মিউজিক তো দেখেন আমার মিউজিকটা এখানে চলে আসছে এখন আমি একটু টেনে প্রথমে সমান সমান করে দিই আর এখানে সবগুলোকে আমরা মিউজিকের সমান করে দেই এখান থেকে কেটে নিই ওকে দাদা দেখেন আমার সব কিছু সেট হয়ে গেছে আমার মিউজিক সেট করেছি আমরা আমাদের অ্যাক্টিং দুইটা আমরা নিয়ে আসছি এখন আমরা কী করব একটি করে আমরা গ্রিন যে আছে আমরা গ্রিনটা রিমুভ করব তো গ্রিন রিমুভ করার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ক্রোমাকে অপশন আছে ক্রোমাকেটা এখান থেকে ইনেবেল করে দিবেন আমি এখান থেকে একটু সরিয়ে নিয়ে আমার আমাদের অ্যাডজাস্ট করার সুবিধার্থে তো এখান থেকে ক্রোমাখিটা আপনি এখান যে কন্ট্রোলার আছে এখান থেকে কন্ট্রোলার থেকে আপনি এখান থেকে একটু এখানে আপনারা ইচ্ছা মতো করে সুন্দর করে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে পরে লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে আবারও ক্রোমা খেতে চলে যাব ক্রোমা মাখাতে ইনিভেল করে দেবো ইনিভেল করে এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো এখানে লেয়ারে ক্লিক করবো এই টেনে আমরা এখান থেকে ইচ্ছা মতো করে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব আবারও ক্রোমাখিতে যাব তো আপনারা একটু যখন নিজে ইচ্ছা মতো করবেন তখন অনেক সুন্দর হবে আমি এখানে খুব ভালো করতে পারছি না কারণ এখানে ভিডিও যদি খুব ভালো করতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে লেয়ারে আবারও ক্লিক করব ক্লিক করার পরে আবারও এখান থেকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নেব তারপরে আবারও লেয়ারে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা কালারটা অ্যাডজাস্ট আছে যে কালার অ্যাডজাস্টটা আপনি একটু কালার অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নেবেন আবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডান পাশে কালার অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করবেন দেখতে সুন্দর হবে তো আপনি একটু খেয়াল করেন দেখেন দুইটা কিন্তু একই দিকে তাকিয়ে আছে এই জন্য আমরা এলিয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এখান থেকে যে রোটেট একটা অপশন আছে এখানে রোটেট রোটেট করে এখান থেকে আমরা একটু ঘুরিয়ে দেবো তো এভাবে আপনারা এখান থেকে আপনারা করে নেবেন এখান থেকে আবারও যদি একটু সমস্যা হয় আপনি এখানে ক্রমাখিতে গিয়ে আবারও এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে এটি অ্যাডজাস্ট করার জন্য আছে তো আমি এখানে আমি মিউজিকের সঙ্গে অ্যাড করতে পারছি না যেহেতু আমার মাইক্রোফোন আছে এজন্য মিউজিকটা আমি শুনতে পাচ্ছি না তা বাদেও মিউজিকটা ভলিউম আমি একেবারে কম করে দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে এজন্য তো আপনারা এভাবে ইচ্ছা মতো সুন্দর করে দেবেন আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখালাম যে এভাবে আপনারা করবেন তো এটি ছিল মূলত একটি সহজ একটি ভিডিও আপনি যদি একটু একই সাইজ করতে চান তাহলে এখান থেকে আপনি একটু বড়ো করে দেবেন ছোটো বড়ো করে নেবেন আর এখানে আমি যেহেতু সাউন্ড শুনতে পারছি না এই জন্য আর কি আমি অ্যাডজাস্টও করতে পারছি না তাছাড়া এখানে ভলিউম কম করে রাখছি যে কপিরাইট আসতে পারে মিউজিকের তো এটি ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন এবং দেখাবেন নতুন কোনো ভিডিওটি রেখে আজকের মধ্যে এখানে বেদিন আল্লাহ হাফেজ